আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও দারুণ একটা ট্রিট আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম। থামলেন দেখেই বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ট্রিটটা হয়েছে যে ফেসবুক থেকে শর্ট ভিডিওগুলা কিভাবে আমরা ডাউনলোড করব। তো আসলে বন্ধুরা, 100%-এর মধ্যে 90% কিন্তু এই ট্রিটটা জানে না কিভাবে ফেসবুক থেকে শর্ট ভিডিওগুলা ডাউনলোড করতে হয়। আসলে বন্ধুরা, এটার মধ্যে কোনো ধরনের অপশনই নাই, তো কিভাবে ডাউনলোড করব। তো বন্ধুরা, এটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে আপনারা অনেক সহজে ফেসবুক থেকে শর্ট ভিডিওগুলা ডাউনলোড করবেন। তো বন্ধুরা, এটার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে হবে, তাহলে অতি সহজে আপনারা এটা শিখতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিবেন ভিডিওতে, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশন সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নাই, চলুন। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে ট্রিক্সটা নিয়ে আসলাম সেটা হয়েছে কিভাবে আপনারা ফেসবুক থেকে শর্ট ভিডিওগুলা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এটার জন্য আপনারা কি করবেন, জাস্ট চলে আসবেন আপনাদের যে ফেসবুকটা আছে, তো আপনাদের ফেসবুকের মধ্যে আপনারা চলে আসবেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে আসার পরে এখান থেকে আমি খুঁজে নিচ্ছি একটা শর্ট ভিডিও। তো বন্ধুরা, এই তো দেখেন আমি কিন্তু একটা ভিডিও অলরেডি পেয়ে গেছি, তো এটা কিন্তু একটা শর্ট ভিডিও। তো দেখেন আমি প্লে করতেছি। তো বন্ধুরা দেখেন, প্লে করার পরে এখানে অনেকগুলো অপশন এখানে শো করতেছে। এই তো দেখেন, লাইক করার জন্য, এখানে কমেন্ট করার জন্য, এখানে শেয়ার করার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, এবার আপনারা যদি এখানে দেখেন, এটাতে যদি টাচ করি তাহলে এখানে ডাউনলোডের কোনো অপশন এখানে শো করতেছে না। তো এখানে যদি আমি শেয়ার নাও, এটা শেয়ার হয়ে যাবে, এন্ড এবং নিচে আছে সেন্ড ইন মেসেঞ্জার। তো মেসেঞ্জারে শেয়ার করার জন্য এটা এখানে বলতেছে, ঠিক আছে। তো বন্ধুরা, এবার যদি এখানে দেখেন, এখান থেকে কিন্তু অনেকজনেই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য এখানে শেয়ার অপশানে টাচ করে দেয়। তো বন্ধুরা, শেয়ার অপশানে টাচ করার পরে এখান থেকে আপনারা এখানে দেখতে পারেন যে মোর অপশান। তো বন্ধুরা, মোর অপশানের মধ্যে যদি আমি টাচ করি তাহলে দেখেন এখানে অনেকগুলা অপশান শো করে। তো আমরা কিন্তু অনেক ভিডিও আমরা বিটম্যাট থেকে আমরা ডাউনলোড করি। তো এবার যদি শর্ট ভিডিওটা যদি ডাউনলোড করার জন্য বিটম্যাটের মধ্যে যদি যাই তাহলে দেখেন কি আসে বন্ধুরা, এখানে কিন্তু ডাউনলোডের কোনো অপশান এখানে শো করে না। তো বন্ধুরা, আপনারা এটা দেখেন, তো এই তো দেখেন ডাউনলোড করা, আশা করি যা আপনারা ভাবতেছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, কখনো ডাউনলোড হবে না এটা। তো এই তো দেখেন, এখানে যে তীরের মক যে ডাউনলোড করার মতন আইকনটা এখান দিয়ে চলে যাচ্ছে, তো এটা শুধু এই পর্যন্তই থাকবে, এখান থেকে আর আগে যাবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন, এটা কিন্তু ডাউনলোড হয় না, আমি অনেক কোশিশ করে দেখলাম। তো বন্ধুরা, এবার আপনারা যদি এটা ডাউনলোড করতে চান তো আপনারা কি করবেন, ব্যাগে চলে আসবেন। তো বন্ধুরা, এইভাবে ব্যাগে আসার পরে এখানে যে ভিডিওটা আছে, তো এই ভিডিওটা কি করবেন আপনারা, এখানে প্লে করে দিবেন। তো বন্ধুরা, প্লে করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে নিচে তিনটা থ্রি ডট আছে, তো আপনারা কি করবেন, জাস্ট এটার মধ্যে টাচ করে দিবেন। তো বন্ধুরা, এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখেন নিচে আছে কপি লিঙ্ক, তো আপনারা কি করবেন, এই কপি লিঙ্কের মধ্যে টাচ করে দিবেন। তো বন্ধুরা, কপি লিঙ্কের মধ্যে টাচ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু ব্যাগে বেরিয়ে আসতেছি। তো ব্যাগে বেরিয়ে আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, যে আপনাদের মোবাইলের গুগল ক্রোম যেটা আছে, তো দেখেন এই যে এটা গুগল ক্রোম, তো এটার মধ্যে চলে আসবেন। তো বন্ধুরা, এটার মধ্যে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সার্চ করার একটা অপশান শো করতেছে, তো আপনারা এই সার্চ করার অপশানের মধ্যে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে আপনি যে এখন ফেসবুক থেকে শর্ট ভিডিওর যে কপি লিঙ্কটা করেছেন এটা এখানে চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিবেন। তো বন্ধুরা, পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, তো বন্ধুরা এটা কি করবেন আপনারা, এটা তো পেস্ট হয়ে গেছে অলরেডি, তো এখান থেকে আপনারা প্রথমে চলে আসবেন, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমে আসার পরে এখানে দেখেন তিনটা WW এখানে দেওয়া আছে, তো আপনারা কি করবেন, তিনটা WW এখান থেকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পরে এখান থেকে আপনারা টাইপ করবেন MBASIC, জাস্ট এটা আপনারা টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ করে দিবেন। তো বন্ধুরা, সার্চ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন কি আসে,
তো এই যে দেখেন যে ভিডিওটা আপনারা ওইখানে যে ডাউনলোড করার চেষ্টা করেছিলেন এটা কিন্তু এখানে চলে আসছে তো এটা কিন্তু পুরো ভিডিওটা ঠিক আছে তো আপনারা কি করবেন এবার এই ভিডিওটার মধ্যে টাচ করে দিবেন তো বন্ধুরা ভিডিওর মধ্যে টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে যাইতেছে বন্ধু তো আপনারা কি করবেন শেখার জন্য পুরো ভিডিওটা দেখতেই হবে তা না হলে কিন্তু আপনারা ভিডিও মূল কাহিনীটা বুঝতেও পারবেন না এবং ডাউনলোডও করতে পারবেন না তো বন্ধুরা এবার যখন আপনারা ভিডিওটার মধ্যে টাচ করে দিলেন তো এখানে দেখেন তিনটা থ্রি ডট আছে তো আপনারা কি করবেন এই তিনটা থ্রি ডটের মধ্যে একবার টাচ করে দিবেন তো বন্ধুরা টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন ডাউনলোডের একটা অপশন শো করতেছে তো আপনারা কি করবেন জাস্ট ডাউনলোডের মধ্যে টাচ করে দিবেন তো ডাউনলোডের মধ্যে টাচ করে দেওয়ার পরে বন্ধুরা এরকম আসবে তো আপনারা কি করবেন এখানে দেখেন ডাউনলোড আছে তো এবার আপনারা কি করবেন ডাউনলোডের মধ্যে টাচ করে দিবেন তো বন্ধুরা ডাউনলোডের মধ্যে টাচ করে দেওয়ার পরে এখানে দেখেন বন্ধুরা ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে তো ভিডিও আপনারা এরকম মজার মজার ভিডিও এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এবার আমি আমার গ্যালারির মধ্যে যাচ্ছি দেখি আমার এই যে ভিডিওটা এটা কি ডাউনলোড হয়েছে কি না তো বন্ধুরা আমার গ্যালারিটা খুঁজে নিচ্ছি আপনারা দেখেন তো গ্যালারিটা কোথায় আছে এই তো দেখেন আমার এটা কিন্তু গ্যালারি ঠিক আছে তো গ্যালারির মধ্যে আসলাম আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই তো দেখেন আমি ওয়ালের মধ্যে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এই ভিডিওটাই ঠিক আছে তো বন্ধুরা দেখেন এই ভিডিওটা কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক এখানে শো করতেছে না ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়েছে তো বন্ধুরা এইভাবে আপনারা ডাউনলোড করে আপনাদের বন্ধুদেরকে দিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা